ওয়েবসাইটটিকে লঞ্চ করার জন্য একটি ডোমেন এবং হোস্টিং পারচেস করতে হবে যেটা আমরা নেমচিপ থেকে পারচেস করবো যাই হোক এখানে আমরা তিনটি প্ল্যান দেখতে পাচ্ছি প্রথমে এই স্টেলার প্ল্যানে এখানে একটি সার্ভারে একটিমাত্র ওয়েবসাইট লঞ্চ করা যাবে আর এই স্টেলার প্লাসে এই একটি সার্ভারে আনলিমিটেড ওয়েবসাইট লঞ্চ করা যাবে এবং স্টেলার বিজনেস এখানেও আনলিমিটেড করা যাবে বাট এটা প্লাসের থেকে আরেকটু পাওয়ারফুল আমি রিকমেন্ড করবো এই স্টেলার প্লাসটাই নেওয়ার জন্য যদি একাধিক ওয়েবসাইটের প্রয়োজন হয় তাহলে নতুন করে সার্ভার পার্চেস করতে হবে না এই সার্ভারের মধ্যেই সেটা সেট করতে পারবেন আমরা যেহেতু শুধুমাত্র এই টিউটোরিয়ালের জন্য হোস্টিং এবং ডোমিন পারচেস করছি তাই স্টেলার প্ল্যানটি আমরা পারচেস করব এবং এক মাসের জন্য পার্চেস করব যেহেতু এই ডোমিন হোস্টিংটি আমি প্রফেশনালি ইউজ করবো না এবং এটা জাস্ট শুধুমাত্র এই টিউটোরিয়ালের জন্য বাট আপনার উচিত হবে ন্যূনতম এক বছরের জন্য পার্চেস করা সো এখানে মান্থলি সিলেক্ট করছি অ্যান্ড দেন স্টেলারে গেট স্টার্টেড দেন পারচেস এ নিউ ডোমিন এবং এখানে ডোমিনের নামটি দিতে হবে সো আমি দিয়ে দিচ্ছি ইকম টিউটোরিয়াল ডট এক্স জেড যার প্রাইস হচ্ছে মাত্র এক ডলার আপনি অবশ্যই ডট কম ডোমিন কিনবেন কারণ ডট কম ডোমিন বেশি মেমোরেবল এক্স জেড ডোমিন কিনছি কারণ এটা শুধুমাত্র টিউটোরিয়ালের জন্য ব্যবহার করব এই জন্য একটা কম দামি ডোমিন কিনতেছি আর ডট কম ডোমিনের প্রাইস দশ ডলার বা এগারো ডলার এরকম হবে যাই হোক অ্যাড নিউ ডোমিন অ্যান্ড দেন কন্টিনিউ দেন কনফার্ম অর্ডার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে একটি লগ ইন ইউজার নেম লগ ইন পাসওয়ার্ড এবং ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল আইডি দিয়ে কন্টিনিউ দিলে নেক্সট পেজ আসবে আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে স্যামি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না আমি আমার অ্যাকাউন্টে এখান থেকে লগ ইন করবো দেন পরবর্তী পেজটি চলে আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই পেজটি আসবে এখানে ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ডের ইনফরমেশনগুলো দিতে হবে দেন নিচে গিয়ে এটা চেকমার্ক দিয়ে কন্টেন্ট দিতে হবে সো আমি আমার কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো হাইড করে রাখছি কন্টিনিউ অ্যান্ড দেন এই পেজে এসে সবার নিচে গিয়ে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করতে হবে দেন পে নাও সো আমরা সাকসেসফুলি ডোমিন হোস্টিং পারচেস করে ফেলেছি এখন পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমাদের ইমেলে এই হোস্টিং সার্ভারের ইনফরমেশনগুলো দিয়ে দিবে অর্থাৎ সি প্যানেলে লগ করার ইনফরমেশান সো আমরা এখন ইমেলটা চেক করবো এখানে দেখতে পাচ্ছি ইমেলটি চলে এসেছে এটাই হচ্ছে আমাদের ইমেলের ডিটেলস এখানে আমাদের সমস্ত সার্ভারের ইনফরমেশান দেওয়া রয়েছে যে এটা হচ্ছে আমাদের ডোমেন নেম এবং নিচে গেলেই যে আমরা দেখতে পাচ্ছি সি প্যানেল ডিটেলস এটা হচ্ছে সি প্যানেলে লগ ইন করার লিঙ্ক এটা ইউজার নেম এটা পাসওয়ার্ড সো আমরা এই লিঙ্কটা ভিজিট করবো এবং এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব পাসওয়ার্ডটা আমি হাইড করে রাখছি এটি হচ্ছে আমাদের নিউলি পারচেস করা হোস্টিং সার্ভার আমাদের এ ডোমিনের জন্য সো আমি ডোমিনটা একটু ওপেন করে দেখে নিই ডোমিনটা অ্যাক্টিভেট হয়েছে কি না সার্ভার নট ফাউন্ড তার মানে হচ্ছে ডোমিনটি আমাদের সার্ভারের সাথে এখনও কানেক্টেড হয়নি নতুন ডোমিন হোস্টিং পার্চেস করলে চব্বিশ ঘন্টার মতো সময় লাগে এর সার্ভারের সাথে ডোমিনটি কানেক্ট হতে সো আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে এগুলো কেটে দিই